জানিস ভাই, এখনকার দিনকাল খুব খারাপ। কোনো মেয়ে কোনো কাউ কোনো ছেলেকে পাত্তা দিছে না। তো আমি যে ওই পাড়ার ওই নাইসকে ভালোবাসি, তো ওখানে কি করতে পারি বল? কেন সহজে ধরাই দিছে না, করতে পারবি তো? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ বল। সিনেমা দেখিস নিশ্চয়ই? না, গুন্ডা যখন হিরোইনকে মারে, হিরো যে বাঁচায় তাও তো বাঁচায়, সেইভাবে কাজ করতে হয়। তো আমি এখন গুন্ডা কোথায় দিয়ে পাবো? আমার কাছে গুন্ডা আছে, কিছু মাল করে লাগবে, সব দেবো। আমার নাই ছেলেকে আমি জান পর্যন্ত দিয়ে দেবো। তা আমি ফোন করছি। হ্যাঁ, ফোন কর। হ্যালো, আকে বিকে। হ্যাঁ, এই বলছিলাম যে দিদি এখানে একটু আসতে হবে বিকেল। ঠিক আছে, তাহলে চলে এসো 5টার সময়। ঠিক আছে, রাখছি। বলি স্যার। হ্যাঁ বলো। আসবে? হ্যাঁ, বেশ বেশ বেশ। তো টাকাটা দিয়ে দেবো তখন। টাকা তো পুতুল দিব, কত 100 টাকা মতো মিষ্টি দিয়ে দেবো। দেখ আমার কাছে কত টাকা আছে, যা বাকিটা তুই নিয়ে নিস। ঠিক আছে। বল ভাই, কেন ফোন করেছিলিস? আরে দরকার আছে, কাজটা করতে পারবি তো? কি কর? ওই পাড়ার রং তুলাই, ওই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা আবার পাত্তা দিচ্ছে না। তাই ওকে বটতলা যখন ও কালকে বিকেলবেলা পেরিয়ে যাবে, ওখানে জ্বালাবে মেয়েটা। পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু চা পানি খরচা দিতে হবে। ঠিক আছে, দুবো দুটো দিলে আর দুটো ছেলে আনতে হবে। ওদের বলে দিতে হবে। কত নিবি বল? আর শোনো তো, লোক 500 তো 200 টাকা নিস। এটা আমার পরে দিয়ে দিস, তাহলে রাত্রেবেলায় নাচবি। আমাকে হাসপাতালে ভর্তি করবো, আমার জীবনে দেখবো।